হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে তৈরি একটা মটন রাইসের রেসিপি। কোনো সময় বিরিয়ানি খেতে ইচ্ছে করলে বাড়িতে এরকমভাবে একটা মটন রাইসের রেসিপি তৈরি করে দেখবেন, কিছুটা হলেও বিরিয়ানি স্বাদ এর থেকে আপনারা পাবেন। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজে কিভাবে এই মটন রাইস রেসিপি আমি তৈরি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি ফার্স্টে দেখুন এখানে নিয়ে নিয়েছি কিছু খাসির মাংস। এখানে মোটামুটি 250 গ্রামের মতন খাসির মাংস আছে। এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী আমি এখানে নুনটা দিচ্ছি। আর দিচ্ছি এখানে অল্প একটুখানি হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু ঝালটা আপনারা পছন্দের মতন দেবেন। আর বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন রসুন বাটা, আর ওই চামচেরই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়ে নিই, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ টক দই। এবার সবকটা উপকরণকে মাংসের সাথে আমি খুব ভালো করে মেখে নেব। মাংসটা দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মাংসটা মেখে নেওয়ার পরে মোটামুটি 2 ঘন্টার মতন আমি মাংসটা রেখে দেব, যাতে মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এবার আমি ভাত বসাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন বাসমতি চাল। আমি এটা বাসমতি চাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা ঘরোয়া চাল দিয়েও করতে পারেন। চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে অল্প গরম করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে এলাচ দিয়ে দিচ্ছি, এখানে অল্প একটুখানি দারচিনি আর কয়েকটা লবঙ্গ, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন নুন, আর দেব আমি এখানে 1 চামচের মতন ঘি। সবকটা উপকরণ আমি একটু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলোকে। চালগুলো সব পাত্রের মধ্যে দিয়ে এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে আমি ভাতটা রান্না করে নেব, আর খুব ঝরঝরে করে ভাতটা আমি রান্না করব। রান্না হওয়ার পর এই জলটাকে আমি ঝরিয়ে নেব। মোটামুটি 10 মিনিটের মধ্যে আমার ভাতটা দেখুন রান্না হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে ভাতটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ওর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ, দিয়ে এটাকে একটু হালকা আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, এখানে একটা আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ আমি এর মধ্যে দেবো না। পেঁয়াজটাকে আমি এবার একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমি হালকা করে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসের টুকরোগুলোকে, সব মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মাংসটাকে তেলের সঙ্গে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওটাকে ভালো করে কষাতে থাকবো গ্যাসের আঁচটাকে ছোটো করে রেখে। মোটামুটি 10 মিনিটের মতন আমি মাংসটা রান্না করে নিয়েছি। দেখুন অনেকটা মশলাটা আমার শুকিয়ে গেছে, অনেকটা কষাও হয়ে গেছে মাংসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মশলা, যেটার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর জায়ফল জত্রী। এটাকে হালকা গরম করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এবার মশলার সাথে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও মাংসটাকে কিছুক্ষণের জন্য কষাবো। আরও 10 মিনিটের মতো মাংসটাকে আমি দেখুন কষিয়ে নিয়েছি। ভালো করে মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা ভাতগুলোকে। তবে সব ভাতগুলো কিন্তু আমি একসাথে দেব না, খুবই অল্প অল্প করে ভাত দেব আর এই মশলার সাথে মাখতে থাকবো। প্রথমে আমি অল্প কটা ভাত এর মধ্যে দিলাম, দিয়ে এবার মশলার সঙ্গে এটাকে আমি খুব ভালো করে ভাতটাকে ফার্স্টে একটু মিশিয়ে নেব। এই ভাতগুলোকে আমি দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ভাতগুলো মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি আরও কিছু ভাত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি ভাত দেব আর মেশাবো। আরও কিছু ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার মশলার সঙ্গে এটাকে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরকম করে অল্প অল্প ভাত দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশাতে মেশাতে এখানে দেখুন ভাতগুলো অনেকটা সাদা সাদা আছে আর অনেকটা রং ধরে গেছে মশলার, যাতে দুই রকম কালারটা আসে তার জন্য আমি আস্তে আস্তে ভাতগুলোকে মিশাচ্ছি।
ভাতগুলো মিশিয়ে নেওয়ার পর লাস্টে আমি কি করব, অল্প ভাত উপর থেকে এরকম করে দিয়ে দেব। এগুলো কিন্তু আমি আর মাখবো না, এগুলোকে উপর থেকে আমি ফার্স্টে ছড়িয়ে রাখব। তারপর যখন আমি এটাকে পরিবেশন করব, তখন দেখুন যখন চামচি দিয়ে তুলবেন দুটো কালারই কিন্তু ভাতের মধ্যে আসবে বিরিয়ানির মতন। আমার কিন্তু তৈরি হয়ে গেল এই মটন রাইস রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে যতটুকু পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন, আর পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে।